এর আমদানি করে চোরাই পথে এটা তৈরি করে এত ধরা হয় তারপরও তারা করে। 95 সালে যে উদ্যোগটা নিয়েছিলেন সরকার সেক্ষেত্রে অনেকখানি সাকসেসফুল হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সেই সরকার পরের স্টেপে টিকে নেয়, যার জন্য সেটা কন্টিনিউ করতে পারেনি। আর এক্ষেত্রে আমাদের সচেতনতা যথেষ্ট নয় আমি মনে করি। আমাদের যে উদ্যোগটা, এই যে বর্তমান মাননীয় উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান, নিঃসন্দেহে প্রশংসাযোগ্য, কিন্তু এটা বাস্তবায়িত করার জন্য শুধুমাত্র এই আপনার এই 2 লক্ষ 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার জরিমানার কারাগারে নিয়ে যাওয়ার যথেষ্ট নয়। এই জাতীয় অনুষ্ঠান আপনাকে আরো বেশি বেশি করতে হবে। শুধুমাত্র আমাদের যেহেতু দেখা যাচ্ছে যে উদ্যোক্তারা দেখেন এই বিস্কিটের প্যাকেট দেখালে, এরা কারা? এরা তো আর সাধারণ আমাদের মতো ব্যবসায়ী না, আমরা তো রিটেল সেলার, আমাদের কাছে আসে তো ওনাদের কাছ থেকে। সেরকম উদ্যোক্তাদেরকে ধরতে হবে, তারা কারা? তাদেরকে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে আপনারা এড়িয়ে যাচ্ছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা এই ব্যাপারে অনেকটা সচেতন না, অথবা তারা হয়তো বড় হোমচন্দ্র অনেক বড় বড় ব্যবসায়ী, তাদেরকে ধরতে আপনারা সাহস পাচ্ছেন না বলবো না, ক্রমিও করছে, এটা ঠিক হবে না। যদি এটা আপনি যে বাস্তবায়ন করতে চান, এটা যেহেতু ক্ষতিকারক, যেভাবে দেখালেন আগের অভিজ্ঞ অফিসার পরিচালক মহাপরিচালক, সেটা আসলেই ক্ষতিকারক। এই ক্ষতিকারক জিনিসটা আমাদের বুঝে দেবে। আর একটা অনুরোধ থাকবে আমাকে, আমার সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা টেলিভিশনে, প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা ইউটিউবকে বাধ্য করতে হবে মিনিমাম প্রতিদিনে কমপক্ষে 5টা এই জাতীয় আপনার ই দেখাতে হবে, যে পলিথিন ক্ষতিকারক দিকটা ছোট্ট করে অ্যাড করে দিতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে। শুধুমাত্র এই যদি একটা অনুষ্ঠান করলে হবে না, এটা ব্যাপক হারে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে ক্ষতিকারক দিকটা। আল্লাহর রহমতে আগের চেয়ে আমাদের শিক্ষকতা যোগ্যতা বা শিক্ষিতের হার বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সবাই, আমরা আলহামদুলিল্লাহ বলি। এখন সেজন্য সাধারণ একটু সাধারণ জনগণ, আমি কিন্তু একটা কথা বলেছি, শুধুমাত্র মিডিয়াতে না, শুধুমাত্র প্রিন্ট নিউজ পেপারে না, টিভিতে, ইভেন ইউটিউবে যারা করে, ইউটিউবার কারা, তাদেরকেও আপনাকে ধরতে হবে, তাদেরকে নিয়ে বসতে হবে। তোমরা করো ইউটিউব, টিকটক করো, কিন্তু এই জাতীয় টিকটকও করতে হবে, এটা আপনাদের নিয়ন্ত্রণে। আশা করি আমি যে ব্যাপক ভাগে যে